সম্মানিত দর্শক, আজ আমরা ব্যাটারি নিয়ে একটু আলোচনা করতে চাই। এই ব্যাটারিটি আমি ব্যবহার করি সোলার প্যানেলের মাধ্যমে। তো সোলার প্যানেলের মাধ্যমে যে ব্যাটারিটিগুলো ব্যবহার হয় এগুলো সাধারণত পাউডার থাকে না, এগুলো থাকে হচ্ছে পানির মাধ্যমে, পানি লিকুইড। তো এটি ভালো আছে কিনা পরীক্ষা করা যায়। এটা আমার এটা 100-এ 100 ভালো আছে। এখন পানি পরীক্ষা করা হলো, একটু পানি কম আছে, তো এখন পানি দিব। আসলে এগুলো যে কোনো পানি দিলে হয়, তবে যে কোনো পানি দিলেও ব্যাটারিগুলো ভালো থাকে না, যার কারণে আপনাকে বিশেষ এক ধরনের পানি পাওয়া যায়, ব্যাটারির পানি বলে পরিচিত, সেই পানিগুলো ব্যবহার করতে হয়। তবে সেই পানি যদি আপনি না পান, তাহলে আপনি চাইলে বৃষ্টির পানিও ব্যবহার করতে পারেন, তবে টিউবওয়েলের পানি ব্যবহার করতে পারবেন না, অথবা অন্য কোনো পানি ব্যবহার করতে পারবেন না। বৃষ্টির পানি সবচেয়ে ভালো, তবে কারো লোক মুখে শোনা গেছে যে বৃষ্টির পানিও নাকি একটু অসুবিধা হয় ব্যাটারির জন্য। তবে আপনাদের জন্য রিকমেন্ড থাকলো যে ব্যাটারির পানি যে তৈরি করে, ব্যাটারির পানিগুলো সাধারণত তৈরি করে একটু অ্যাসিড দিয়েও, একটু অ্যাসিডের সংমিশ্রণও থাকে সম্ভবত, এবং সেগুলো পরিশোধন করে দেওয়া হয়, তাহলে খুবই ভালো, আপনারা ওইগুলোই ব্যবহার করবেন। তো এতটুকুই, আমরা পরবর্তীতে সোলার সম্পর্কে বিস্তারিত টিউটোরিয়াল নিয়ে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।